ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হলো জলঙ্গি সীতানগর হাই স্কুলে। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েলের আধিকারিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই জলধারার উদ্বোধন করা হয়। এই উদ্যোগে খুশি সকল ছাত্রছাত্রীরা। মুর্শিদাবাদের জলঙ্গি থানার সীতানগর হাই স্কুল অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হলো এই স্কুলে। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েলের আধিকারিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই জলধারার উদ্বোধন করা হয়। স্কুলে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা হয় খুশি সকল ছাত্রছাত্রীরা। খুবই, কারণ অনেকটা ভালো হয়েছে জলটা পাওয়ার পরে। আর্সেনিক মুক্ত জল খেতে সবার শরীর ভালো থাকবে, কোনো কিছু রোগ অ্যাটাক হবে না কারোর প্রতি। 4 মাস মতো হবে হয়তো। হ্যাঁ, প্রতিনিয়ত না স্কুলে বোতল নিয়ে আসে, টিফিন খাওয়ার পরে খায়, আবার যারা মিড ডে মিল খায় তারাও খায়, জলটা সবাই খায়। প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম আলী জানান, গত বছর স্কুলের টিউবওয়েলের জলে আর্সেনিক ধরা পড়ে। জেলা পরিষদ ব্লকের বিডিওকে জানান তিনি। আর ইন্ডিয়ান অয়েলের উদ্যোগে বিদ্যালয়ে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ায় আপ্লুত তিনি। স্কুল প্রায় 1700 জন স্টুডেন্ট, কিন্তু গত বছর যখন আমরা ওয়াটার টেস্ট করি তখন দেখতে পাই যে এখানে সমস্ত তিনটে আমার টিউবওয়েল, সমস্ত টিউবওয়েলেই আর্সেনিক। স্বভাবত আমি খুব আতঙ্কিত হই, সঙ্গে সঙ্গে জেলা পরিষদকে জানাই এবং স্থানীয় যে বিডিও সেখানে আমরা জানাই, এবং তারপরেই আমরা এই সিএসআর ইন্ডিয়ান অয়েল তারা আমাদের এগিয়ে এসেছেন এবং এই যে আর্সেনিক ফ্রি প্রজেক্টটা আমাদের করে দিয়েছেন, এর জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আগামী দিনে এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টকে যাতে সুষ্ঠুভাবে চালাতে পারি সেক্ষেত্রে আমরা অ্যাসুরেন্স দিচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যে আগামী দিনে তাদের জলের বিষয়টা, তাদের সচেতনতা, জল বিষয়ে সচেতনতা, সেই বিষয়টা আমরা আমাদের মধ্যে রেখেছি। ইন্ডিয়ান অয়েলের ডিজিএম বিশ্বশান্তি ভট্টাচার্য জানান, মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুলগুলির উন্নয়নে একাধিক সুবিধা প্রদানে বিভিন্ন উদ্যোগ গৃহীত হতে চলেছে। কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা জানেন ইন্ডিয়ান অয়েলের মূল কাজ হচ্ছে গিয়ে তেল বিক্রি করা, বিভিন্ন ধরনের তেল, কিন্তু তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মও করে থাকি, যাতে যে প্রফিটটা আমরা করি তার একটা কিছু অংশ, কিছু পার্সেন্টেজ অংশ আবার সমাজের মধ্যে ফিরিয়ে দেওয়া যায়। যে ধরনের কাজগুলো আমরা এই সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সংক্ষেপে সিএসআর, এর আন্ডারে করে থাকি, তার মধ্যে একটা মুখ্য অংশ হচ্ছে গিয়ে স্কুলের কিছু কিছু ফেসিলিটি ডেভেলপমেন্ট। এই পার্টিকুলার স্কুলে, এই স্কুলটিতে, সীতানগর হাই স্কুলে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন। আপনারা জানেন মুর্শিদাবাদের এই অঞ্চলটাতে আর্সেনিকের সমস্যা অনেক দিনের, এবং আর্সেনিক থাকলে কী হয়, জলের মধ্যে যদি আর্সেনিকের মাত্রা আপনি তো খালি চোখে দেখে বুঝতে পারবেন না, যখন জলটা আপনি টেস্ট করবেন তখন সেই আর্সেনিকের পরিমাণটা জলের মধ্যে বিপজ্জনক মাত্রায় এসে গেছে কি না সেটা জানা যাবে। যখন আমরা সীতানগর স্কুলের টেস্ট রেজাল্ট জলের দেখতে পেয়েছিলাম তখন দেখেছিলাম যে এখানে আর্সেনিকের মাত্রা এতটাই বিপজ্জনক লেভেলে ছিল যে ছাত্রছাত্রীরা যদি এই জল বা যে কেউ এই জল যদি পান করেন তাদের শারীরিক সমস্যা হওয়া, তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এই ছাত্রছাত্রীরা এই জলের ব্যবস্থাটা থেকে ভালোভাবে উপকৃত হয়, তাদের সবার স্বাস্থ্য ঠিক থাকে, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। আপনি কি আপনার ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত? তাহলে আর দেরি কেন, এএনএম জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর জন্য আজই আসুন বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টারে। এএনএম জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর পাশাপাশি ডিএমএলটি, ইসিজি, ডিএমআরটি, ডি ফার্মেসি, সিএমসি অ্যান্ড ইডি, ডিপ্লোমা ইন ভেটেরিনারি, ডিএইচএনএস, সিএএম, আরএমপি, ডিএইচএমএন কোর্স করানো হয়। প্রতিটি কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের সুব্যবস্থা রয়েছে। 100% জব প্লেসমেন্টের গ্যারান্টি। আমাদের ঠিকানা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার, ওয়ান্ডারল্যান্ড নার্সারি স্কুল, চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732126179 অথবা 9732940373 এবং 8617656485। মুর্শিদাবাদ জেলায় 1998 সাল থেকে আমরা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার চালাচ্ছি। এটা আমাদেরই সর্বপ্রথম বহরমপুর শহরে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমরা সর্বপ্রথম এই কোর্সটা নিয়ে এসেছি।